আর্যিকরের ঘটনা নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি জানান, কলকাতার ঘটনায় তিনি হতাশ এবং আতঙ্কিত। মহিলাদের বিরুদ্ধে লাগাতার ধর্ষণ এবং ঘৃণ্য অপরাধের ঘটনায় তিনি অত্যন্ত বিরক্ত বলে মন্তব্য করেছেন। তিনি অসন্তোষ প্রকাশ করে এদিন বলেন, যথেষ্ট হয়েছে, কোন ভদ্র সমাজ পরিবারের মেয়েদের এই ধরনের নির্যাতনের শিকার হতে দিতে চায় না। কলকাতার শিক্ষক ছাত্র ছাত্রী নাগরিক সমাজ প্রতিবাদ করছে আর দোষীরা অন্যত্র ঘুরে বেড়াচ্ছে। আমার মনে হয় সমাজের সকলের এবার আত্মদর্শনের প্রয়োজন রয়েছে, কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে। নির্ভয়া গণধর্ষণ মামলায় প্রসঙ্গ টেনে এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, এই ঘৃণ্য মানসিকতা নির্মূল করার ক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে আমাদের, সমূলে উৎপাটন করতে হবে এই ধরনের অপরাধের প্রবণতাকে। সমাজে আজ ইতিহাসের সম্মুখীন হতে ভয় পাচ্ছে, আমাদের সকলের যেন স্মৃতির অপভ্রংশ হয়েছে। নির্ভয়া কাণ্ডের পর 12 বছর কেটে গিয়েছে, তা সত্ত্বেও সমাজে ধর্ষণ কমেনি, একটার পর একটা ঘটনা আমরা ভুলে গিয়েছি। রাষ্ট্রপতির এমন মন্তব্যে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, আর্যিকর নিয়ে রাষ্ট্রপতির কথা তো শুনলাম, তাকে সম্মান করে উন্নাও, হাথরাস, বিলকিস, মণিপুরের সময় বুক কেঁপে ওঠেনি মাননীয়া, প্রশ্ন করেছেন তিনি। ওড়িশা, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড দেখতে পেলেন না তিনি? সাক্ষী মালিকদের মতো সোনার মেয়েদের প্রতিবাদের সময় আপনি চুপ করেছিলেন কেন? তিনি প্রশ্ন তুলেছেন। বিজেপির বিরুদ্ধে বলতে কষ্ট হয়, এটাও তিনি প্রশ্ন করেছেন। আর্যিকর নিয়ে মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ার কিছু মন্তব্য দেখলাম, উদ্বেগ প্রকাশ করেছেন, স্বাভাবিক। কিন্তু তিনি জেনে রাখতে পারেন, পশ্চিমবঙ্গে আমরা সবাই, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা তৃণমূল পরিবার, আমরা সমানভাবে নিন্দা করছি, উদ্বিগ্ন। উই অলসো ওয়ান্ট জাস্টিস। 24 ঘন্টার মধ্যে অ্যাকিউজড কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে, এখন তো সিবিআই এর হাতে, তো সিবিআই দেবে জাস্টিস। তো মহামান্য রাষ্ট্রপতি, আপনার আর্যিকরের পর স্টেটমেন্ট করার কথা মনে হলো, এই সামাজিক ব্যাধি গোটা দেশে জঘন্য ঘটনাগুলো ঘটে চলেছে পরের পর, দৈনিক গড়ে 90টা, লজ্জা। মহারাষ্ট্রের পর আপনার মনে পড়লো না, উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, বিলকিস, মধ্যপ্রদেশ, মণিপুর, সে তো কিছুদিন আগে, এই কদিন আগে বদলাপুর, কদিন আগে উত্তরাখণ্ড, কদিন আগের ওড়িশা, আপনার তখন মনে হলো না ভয়ঙ্কর, ভয়াবহ, শিশুদের পর্যন্ত ছাড়ছে না জানোয়ারগুলো, পশুরা? আপনার পশ্চিমবঙ্গের ঘটনা বলে আর্যিকর মনে পড়ল? আপনি রাষ্ট্রপতি চেয়ারে আছেন, আপনি বিজেপি নেত্রী নন, আমরা আপনাকে শ্রদ্ধা করি, আপনি যদি বিবেকের কথা বলতে চান বলুন, কিন্তু বিবেক মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, সাক্ষী মালিক, আপনার বিবেক যেন সব জায়গায় সমানভাবে জাগে।